গুটা খাই গেলাম। জলটা কি ঠান্ডা, বরফ বরফ জল। দেখো আমরা কি অবস্থা হয়েছে, বৃষ্টি বৃষ্টি। বন্ধুরা দেখো আমার বাড়ির চালের অবস্থা কী হয়েছে, রাত্রে কাল বৈশাখী ঝড় আর বিশাল বিশাল শিল পড়ে দেখো কী অবস্থা হয়ে গেছে। এটা বলে শিলের ওদিন বলে সহ্য করতে পারেনি পাথরের ওদিন, তাই এটা ঢুকে গেছে। জানি না এটা ঠিক হবে কি না, নতুনই আছে, গত বছরই বানাইছি, এবারই গেল, এবারই গেল। মানে এমনিতেই অভাব আছে, এমনিতে টাকা পয়সার অভাব, কী করে কী করা যাবে না করা যাবে, আর তার মধ্যে যে এত বড়ো একটা বিপদ পড়ে গেল মাথার মধ্যে, কী করবো আর, একদম ভালো লাগছে না মনটা। সকালবেলা উঠে দেখি এই অবস্থা, মানে কোনো কিছু ঠিক থাকবে না, কোনো কিছু ঠিক হবে না। এবার ঠিক আছে এই চাল, এই চালটাই আমার চালটাই গেল, এখানে একদম ভেঙে গেছে, মানে বাসটা ভেঙে গেছে। কি অবস্থা, রাত্রে বলে বড়ো বড়ো শিল পড়ছে, কোথাও করে গেছিল, মনটা প্রচণ্ড খারাপ আছে আমার, ভালো লাগছে না। গতবারই ঠিক করলো, এটা 10,000 টাকার মতন দিয়ে ঠিক করলো, আর এটা এরকম অবস্থা হয়ে গেল। গাড়িগুলো বাঁচানোর জন্য এখানে ভিজে যায় গাড়িগুলো, তাই জন্য। আর এটা ঠিক হবে, আর হবে না। আর হবে না ঠিক, তো কার কার ক্ষতি হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে তোমরা, জানি এত বড় ক্ষতি কারো হয় নাই। আর এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে সকালে, সকাল থেকে বৃষ্টি, কী অবস্থা, এটা কখনো সম্ভব হয় এরকম অবস্থা বাড়ির, মানে আর কি বলবো। এই জল কতক্ষণে শেষ হবে কে জানে, এটা ঠিক হবে কি না আদৌ তারও কোনো গ্যারান্টি নেই। সকাল 9টা বাজে, এখন জল জল কখন দিতে যাবে না দিতে যাবে, এখানে তাদের ছেলে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, ওঠার নাম নেয় কারো, কী আর বলবো বন্ধুরা। সবাই ভালো থাকবে, শুভ সকাল, সবার ভালো যাক কাটুক, আর কী আর বলবো, আমার তো গেল খারাপ হয়ে।